নমস্কার, জয় জগন্নাথ। অনিতাস কিচেন রিলেস্টে আপনাদের সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত। আজকে আমি একটা স্পেশাল জগন্নাথের প্রিয় কণিকা ভোগ রান্না করব। আমি দেরাদুন রাইস ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে, সেটা আমি ছাঁকনিতে রেখে দিয়েছি। কিছুক্ষণ জল ঝরিয়ে নিতে হবে, এটা একদম পুরো জল ঝরে গেছে, শুকনো হয়ে গেছে। এবার দু চামচ ঘি দিয়ে দিলাম কড়াইতে। দারচিনি দিলাম, এলাচ দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, এবার কাজু কিশমিশ দিয়ে দেবো। ভাজা হয়ে কিশমিশটা হয়ে গেছে, এবার জল ঝাড়ো চারি দিয়ে দেরাদুন রাইস। এবার নাড়াচাড়া করবো, একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। গুঁড়ো করবে সারা চালের মধ্যে, গুঁড়ো মিশিয়ে যাবে। জগন্নাথ মন্দিরে যারাই যাবেন, আমরাও গিয়েছিলাম, এই কণিকা ভোগ প্রসাদ দেই আপনাদের, আপনারা খেলে পরে কণিকা এই ভোগ পাবেন। আমি গিয়ে খেয়েছিলাম, খেতে খুব ভালো লাগে। এটা জগন্নাথের খাবার। এটা এখন মিশে গেছে চালের সাথে গুড়টা, এবার এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার ঢেকে রেখে দিলাম। Thank you.
চেপে চেপে রাখবো। আর এই কণিকা ভোগটা দেখবেন আমি যেভাবে করলাম সেভাবে দেখে আপনারা আমাকে লাইক কমেন্ট করবেন, আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য অবশ্য করেই সাবস্ক্রাইব করবেন। এবার এটা উল্টো